পুরো কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চার দিকে, গোটা ফ্যামিলির কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চার দিকে। আমি বলি মাটাকেও একটু দেখবেন, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 10টা বাজে, কিন্তু আজকে এখনও রোদ ওঠেনি। আজকে ঠান্ডাটাও বেশি, কুয়াশা পড়েছিল খুব। তা আজকে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে কুচকিকে নিয়ে। 6 দিন পর, মানে ডিসচার্জের 6 দিন পর ডাক্তার দেখানোর কথা, তা অলরেডি একদিন লেট হয়ে গেছে। এর মধ্যে আরও অনেক কিছু ঘটে গেছে, তোমরা ভিডিওতে আপডেট পেয়েছো। তা এখন ডাক্তারের নাম লেখাতে যাব, তারপরে একটু রোদ উঠলে তারপরে পম্পিয়ার কুচকিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, সারাদিন কী কী ঘটে। কই ভাত দিয়েছ? আসছি, এই যে ডাক্তারের কাছে নাম লিখিয়ে এলাম। 1:30 সময় যেতে বলেছে না, ওষুধ এখানে রাখলাম। পুচকি কি করছে? কান্নাকাটি করে একটু খেলো এখন, একটু তো এই দেখো। পুচকি আজকে একটু বেশি কান্নাকাটি করছিল, আজ না কাল রাত থেকে, কালকে রাত থেকে বেশি কান্নাকাটি করছিল। এখন খেলো? এখন খেলো কিন্তু এখনো ঘুমায়নি। ঘুমায়নি, তো তাকাচ্ছে, তাকিয়ে আছে। ঠিক আছে, খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে। এখন পুচকিকে একটু গরম জল দিয়ে মুছিয়ে দিচ্ছে মা। কি বলছো তুমি? দেখো হাতগুলো পরিষ্কার আছে, কিন্তু গাটা দুদিন ধরে এত রোদ না, দেখি দেখি না, কিন্তু রোদ তো খাওয়াতে হয়। এবারে এই বলটা একটু হাতটা একটু ঠিক করে দেখবো, ব্যাটা না লাগে। আমি স্নান করিয়ে নিক, এরপরে আবার ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে। ডাক্তারের ওখানে গিয়ে আবার দেখা হবে। এখন ডাক্তারের কাছে যাব। ডাক্তার 1:30 সময় টাইম দিয়েছিল, কিন্তু টোটো পেতে পেতে লেট হয়ে গেল, এখন 2 বাজে। এসো তাড়াতাড়ি এসো। এই যে পুচকি ঘুমাচ্ছে, একটু আগেই কান্নাকাটি করছিল। যাও বসো, মা দিচ্ছে তোমাকে। একটু সাবধানে চালিও, হ্যাঁ, ছোট বাচ্চা আছে তো। আর একটু মাঝে বস, দাঁড়াও, তুমি ওটা গুটিও না। আচ্ছা এইটা তুই নিয়ে। এই যে টোটোতে উঠে পড়েছি, এখন ডাক্তারের চেম্বারে যাচ্ছি। চলো ডাক্তারের চেম্বারে গিয়ে আবার দেখা হচ্ছে। ডাক্তার আবার গিয়ে গিয়ে দিবো যেদিন বুঝি। এই যে ডক্টর সতেশগড়ের চেম্বারে চলে এসেছি। এই যে পাম্পি ঢুকলো আগে, এখন ঢুকব। চলো যাও, সাইড করে ঢুকে যাও, তারপরে আমি বলছি। যাও কম্পাউন্ডার দাদাকে গিয়ে বলো। এই যে ওদিকে হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার, এখানে সব পেশেন্টরা বসে আছে। যে পম্পি এখন ওয়েট করছে, এখানে অনেক পেশেন্ট সব বসে আছে ডক্টরের চেম্বারে। এখনই
ঢুকবো। এখানে কম্পাউন্ডার দাদা আছে, এখানে এখানে ফার্স্ট চেক আপ হয়, ফার্স্ট চেক আপ করিয়ে তারপরে হচ্ছে স্যারের কাছে ঢোকানো হয়। এখানে দুজন আছে, দুজন মিলেই দুই দাদাই এখানে ফার্স্ট চেক আপ করে। আমরা প্রায় আমরা প্রথম থেকেই এই ডাক্তারের কাছে আর কি ট্রিটমেন্ট আছে। ঘুমাচ্ছে এটাই আর কি ভালো, নাহলে কান্নাকাটি করলেই মুশকিল হয়ে যেত। তোমাদের জন্য ভিডিও আসবে সুজয় সাহা অথবা হ্যাঁ ঠিক আছে, আরো যে কোনো একজন বাচ্চা ডাক্তারবাবু, একজন বা দুজন বাচ্চা ডাক্তারবাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে, ওর বাচ্চা কি করে ধরবে, বাচ্চার কি ভ্যাকসিনেশন, এরকম যদি ভিডিও পায় তাহলে খুবই সুবিধা হবে। ঠিক আছে স্যার, বলছি এমনি কোনো সমস্যা নেই তো? কালকে রাতে একটুখানি ব্যথা পেয়েছিলাম এই জায়গাটা। ক্যালসিয়াম ট্যাবলেটটা 6 মাস খাবে মা থাকবে বাবু। আচ্ছা আর স্যার কিছু দেখানোর জন্য এনেছি, ওই যে নার্সিং হোম থেকে যে পোলিও ক্যালসিয়াম আর দেয়নি মা? ডাক্তারবাবু কিছু আর কি কোশ্চেন ছিল, মানে প্রেগনেন্সির আগে যারা মা হচ্ছে তাদের জন্য দুটো টিপস দেন, আর প্রেগনেন্সির পরে ডেলিভারির জন্য, ডেলিভারির পরে আর কি মায়েদের জন্য কিছু টিপস দেন, যাতে যারা দেখছে আগে আমি বলি যে বাচ্চা নেবার মিনিমাম 3 মাস আগে থেকে প্ল্যান করুন। হ্যাঁ, ফলিক অ্যাসিড 5 mg রোজ একটি করে 3 মাস খাবেন, ঠিক আছে? আমি স্ত্রী দুজনেরই থ্যালাসিমিয়া টেস্ট যদি করে নেওয়া সম্ভব হয় তাহলে করে নেবেন, থাইরয়েডের টেস্ট মায়ের যদি করে নেওয়া সম্ভব হয় করে নেবেন, নর্মালি মেলামেশা করবেন 10 নম্বর দিন থেকে 20 নম্বর দিন পর্যন্ত মেনস্ট্রুয়েশনের, সুস্থ থেকে চেষ্টা করবেন মানসিক কোনো চাপ না নিয়ে বাচ্চা নেবার, টেনশন ফ্রি হওয়ার। আর বাচ্চা হওয়ার পরে পুরো কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চার দিকে, গোটা ফ্যামিলির কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চার দিকে। আমি বলি মাটাকেও একটু দেখবেন, ওকে ভালো করে খেতে দেবেন, ওকে সুস্থ করে রাখবেন, বাচ্চা তো সুস্থ রাখতেই হবে সেটা তো অবশ্যই, পুরো ফ্যামিলির কনসেন্ট্রেশন চলে যায় বা বাচ্চার দিকে। কেউ একজন এলো দেখা করতে, বাচ্চা কেমন আছে, মাকে আর কেউ দেখছে না, ঠিক আছে? তাহলে মাকেও একটু দেখবেন। একদম স্যার, এটা একদম ঠিক কথা। বন্ধুরা, তোমরা হচ্ছে ডাক্তারবাবুর নাম সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি, ডক্টর স্বদেশ গড়াই। স্যারের চ্যানেলটার নাম বলে, স্যারের হচ্ছে সাথে যদি, হ্যাঁ স্যারের সাথে যদি ডিরেক্ট আর কি ভিডিও দেখতে চাও বা তোমরা স্যারের সাথে যোগাযোগ করতে চাও, ইউটিউবে তোমরা স্যারের চ্যানেল পেয়ে যাবে টক টু স্বদেশ গড়াই, ওখানে তোমরা ডিরেক্ট কমেন্টে কোনো রকম কোয়ারিজ কিছু থাকলে তোমরা কমেন্ট করবে ডক্টর। বন্ধুরা, এখন ডাক্তারবাবু চেম্বার থেকে ফিরলাম, কুচকু এখনো ঘুমাচ্ছে, আজকে জাগেনি, ঘুমাচ্ছে বলেই একটু ভালোভাবে ঘুরে আসতে পারলাম, না হলে অনেক কষ্ট হতো, করতে পারে ঘোরা যেত না। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, আমরা এখনো দুপুরে কেউ খাইনি। হ্যাঁ না, তুমি তো না ফল খেয়েছি, আমি তো ফল খেয়ে এসেছি, এখন আমি আরও দুজনে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু আলাদা খাবার, আমি তো এখন তারপরে আবার দেখা। এই যে এখন আবার ফিরলাম ভিডিওতে, এখন হচ্ছে রাত 10টা বাজে, একটু আগে বাড়ি এলাম। এই যে পুচকুর আজকে দুটো জামা আবার নিয়ে এসেছি, আগের দিন কদিন আগে দুটো জামা নিয়ে এসেছিলাম, একটা জামা একটা টুপি, সেই জামাটা হচ্ছে একই কালারের হয়ে গেছিলো, তাই আবার হচ্ছে বদলে নিয়ে এসেছি, দুটো হচ্ছে কালারফুল জামা, একটা সবুজ একটা লাল। এই যে পম্পি হচ্ছে পুচকুকে রেডি করছে প্যাকিং করে, নিচে রেখে দিলাম, কালকে ধুয়ে রেখে দিও, কাস্তে হবে তারপরে পরাবো।
তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আবার কালকে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কিছু থাকবে, দেখি কালকের দিনে আবার কি ঘটে কি চলে। তাহলে টাটা দিয়ে দাও কম্পি, গুড নাইট, গুড নাইট।